আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত। সম্মানিত মুসলিম উম্মা, দেশ এবং প্রবাসী যারা আছেন, আমাকে দেখতেছেন, আমি আব্দুল আজিজ রিবাট মুসলিম, সাথে আমার আরেক ভাই রিবাট মুসলিম সালমান ভাই। ওনার বাড়ি আমাদের সিলেটের সিলেটের মোগলা বাজার। তো আজকে সালমান ভাইয়ের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। বিগত 2 সপ্তাহ পূর্বে আমরা একটা কনফারেন্স করেছি, বাহরাইন প্রবাসী আমাদের একজন শায়েখ এসেছিলেন বাংলাদেশে দাওয়াতি প্রোগ্রাম নিয়ে। সেখানে আমার সালমান ভাইও ছিলেন, মাহদি ভাইও ছিলেন, তিনিও নব মুসলিম, ঢাকা থাকেন। তো আজকে সালমান ভাই যে দেখতেছেন, তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। তিনি ওনার মা বাবার সাথেই আছেন, একই সাথে একই বাসায় একই ফ্ল্যাটেই থাকেন এবং পিতামাতার দেখাশোনাও করেন, তাদের সাথেই আছেন। বিগত 5 বছর পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো আজকে সামান্য সংক্ষেপে কিছু কথা শুনবো এবং আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয়ে পরিচিত হব আমরা ইনশাআল্লাহ। একটু বলেন ভাই আপনার বিষয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমি 2015 সালে ইসলাম গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণের আসলে তেমন কোনো রিজন নাই, আর রিজনটাই একমাত্র রিজন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র। এইগুলো আসলে জানতে পারছিলাম একটা ইসলামিক ইয়ে থেকে, বইগুলো থেকে। এরপরে আসলে ইসলাম গ্রহণ করি। এরপরে যখন আমি ইসলাম নিয়ে কাটাকাটি করি, প্রায় 2012 থেকে 2015 সাল পর্যন্ত আমি ইসলাম নিয়ে কাটাকাটি করি। বিভিন্ন বই টই পড়া হতো বা বিতর্ক বিষয়ে নিয়েই কথা হতো। তো তখন থেকেই আর কি ইসলাম ইসলাম নিয়ে আমার ভালো লাগা ভালোবাসা তৈরি হয়। 2015 সালে নিজেকে আর ধরে রাখতে পারিনি। 3রা রমজান 2015 সালে ইসলাম গ্রহণ করি। ফ্যামিলির কাছ থেকে কোনো ইয়ে আসছে, প্রতিবাদ অথবা প্রতিহত কোনো কিছু আসছে? 2015 সালে যখন ইসলাম গ্রহণ করি, তখন আমার ওখানে একটা মাদ্রাসায় নামাজ পড়েছিলাম। তো নামাজ পড়ার পরে কেউ একজন এসে হয়তো আমাদের হিন্দু কমিউনিটিকে বলে দিয়েছিল। এরপরে তারা অবশ্য সালিশ টাকার পরে অবশ্য প্রমাণ করতে পারেনি যে আমি মুসলমান আছি। ভাবলাম এইভাবে থেকে এর মাঝে পরিবারের বড় ছেলে কিভাবে কি করা যায়, যদি একটা ভালোভাবে ইয়ে হতো, এই টাকা পয়সা বা ফিনান্সিয়াল দিক থেকে যদি একটু উন্নত হয়, তখন হয়তো তাদেরকে কিছু টাকা পয়সা দিলাম, দিয়ে বললাম যে আমি মুসলমান হয়ে গেছি। তথাপি দেখেন, আমাদের হিন্দু কমিউনিটির মধ্যে যে জিনিসটা আছে, যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন আপনাকে বের করে দিবে, ফ্যামিলি থেকে বের করে দিবে। তো আমি ভাবলাম যদি বাইরে চলে যাই, বিদেশ চলে যাই, তখন হয়তো ভালো হবে। তখন 2016 সালে বিদেশ যাই। তো বিদেশ আসলে মালয়েশিয়া ছিলাম, আমার স্যার উনি আমাকে মালয়েশিয়ায় পাঠান। কিন্তু আনফর্চুনেটলি যে ভিসা দেন, ওটা ছিল আসলে ভিজিট ভিসা, 1 বছরের। তো যদিও বলা হয়েছিল 2 বছরের ভিসা, কিন্তু 1 বছরের ভিসা দেওয়া হয়। দেওয়ার পরে লুকিয়ে প্রায় 1 বছর ছিলাম। তো 1 বছর থাকার পরে আবার ফিরে আসা লাগে, কারণ ইমিগ্রেশনের প্রবলেম, এই সেই বিভিন্ন প্রবলেম হয়। পরে আবার স্কুলে জয়েন করি। 2018-তে এসে আমার পরিবার মানে একবারেই জেনে ফেলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তো 2018 সাল থেকেই আমাকে খুব বেশি টর্চার, আসলে মানসিক টর্চার, যে জিনিসটা পরিবারের বড় ছেলে বের করে দিতে পারে না, কারণ ফিনান্সিয়াল সাপোর্টটা আমাকে দিতে হয়। একটা প্রাইভেট স্কুলে জব করি, কিন্ডারগার্টেন। তো ওইটা দিয়ে আর কি ফ্যামিলিকে যতটুকু সম্ভব দেয়া হচ্ছে। এখনও তাদের সাথে আছি, তারা ধর্ম হয়ে যে লাকুম দিন কুম ওয়ালিয়া দিন, এইরকমভাবেই চলতেছে, দেখি আল্লাহ কি করেন। এরকম ইন্টারেস্টিং এর বিষয় হলো, এই ভাই তো বাসায় থাকে, আরেকজন ভাই আছে ওনার, উনি কিন্তু ওই ওনার প্রতিদিনই ঘন্টার আওয়াজ দিয়ে মূর্তিকে, মূর্তির ছবিকে অনুসরণ করে পূজা করেন, আর উনি ওনার রুমে নামাজ পড়েন, তেলাওয়াত করেন ওনার মতোই। আর ওই ভাই, ওই ছোটো ভাই, ওনার মতো উনি আরাধনা করে যাচ্ছেন, পূজা অর্চনা করে যাচ্ছেন ওনার। কেননা উনি ব্রাহ্মণ গোত্রের মধ্যে খুবই ইমোশনাল একজন পূজক বলতে পারেন। তো ওই ভাইকে তো উনি বুঝাইছেন, বড়ো ভাই হিসেবে অনেক বুঝাইছেন, উনি বুঝতে রাজি নয়। আসল কথা হলো, আল্লাহ সুবহানাহু তাআলার হেদায়েত যদি পেয়ে যান, তবে একটু সময় লাগবে। তো আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি এবং খুবই ভালো লাগে যে ভাই তাহার পরিবারে আছে এবং পিতামাতার সাথে আছেন, তাদেরকে দেখাশোনা করছেন এবং সম্পূর্ণ যে ফ্যামিলি খরচ তিনি বহন করতেছেন, আলহামদুলিল্লাহ। আর ওই ছোটো ভাইটি লেখাপড়ায় আছে এবং সে তার পূজা অর্চনা নিয়েই আছে এবং লেখাপড়া নিয়ে আছে। তো
তো আপনারা সবাই দোয়া রাখবেন আমার সালমান ভাই এর জন্য। আগের নাম কি ছিল ভাই? চঞ্চল আচার্যজি। চঞ্চল আচার্যজি, যে ব্রাহ্মণ শূদ্রের মধ্যে অনেক নাম আছে, ব্রাহ্মণদের মধ্যে অনেক নাম আছে, কিন্তু উনি ব্রাহ্ম আর আমি হলাম শূদ্র, মানে উচ্চ বংশ আর নিম্ন বংশ। তো আজ উচ্চ বংশ আর নিম্ন বংশের কোনো পার্থক্য নেই, আজ একই পার্থক্য, আমরা একজন আরেকজনের ভাই। কিন্তু ব্রাহ্মণদেরকে ভাই বলা তো দূরের কথা, শূদ্ররা ভাই বলে দাদা বলে পায়ের নিচে গিয়ে বসতে হয়, খাটে বসতে হয়, নিচে বসতে হয়, উঁচুতে বসতে নেই। এবং পণ্ডিত গড়ে অর্থাৎ ওই যে মণ্ডপ গড়ে পণ্ডিতিগিরি করতে হলে তাদের কী করতে হয়? তো এইখান থেকে যে ধর্মের যে একটা বৈষম্য, সেখানে দেখেন আজ ইসলাম কী দিয়েছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদের কত সুন্দর একটা সমাধান দিয়েছে, এবং আমরা ইসলামের মধ্যে থেকে আজ কত সুন্দরভাবে ব্রাহ্মণ আর শূদ্র একে আরেকজনের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলতেছে। কিন্তু এইভাবে তাদেরকে ছুতে হইতো না, মানে ছোঁয়া যেত না, ধরতে পারা যেত না। কিন্তু ইসলাম কী জিনিস, ইসলাম কী ধর্ম, এত সুন্দর শালীনতার ধর্ম, যা আগে আমরা তো হিন্দু ধর্মে আমরা জন্ম নিয়েছি কিন্তু আমরা বুঝতে পারিনি, যখন মুসলিমদের সংস্পর্শে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি সেখানে আজকে আমরা বুঝতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তো আমার সালমান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পিতামাতাকে যাতে হেদায়েত দান করে, ভাই বোনদেরকে হেদায়েত দান করে, এবং ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে ইসলামের উপর এবং সর্বদিক দিয়ে যেন আল্লাহ তাহার কুদরতিভাবে তাহাকে সংরক্ষণ এবং হেফাজত রাখেন। যেহেতু ফ্যামিলির বিষয়ে আমাকে অনেক কিছু বলছেন, যে বিষয়গুলি আজকে বলার মতো না সেটা আমি শুনছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।